মুজিব শতবর্ষ বিজয়ের পঞ্চাশ বছর উদযাপন করেছে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটি শুক্রবার রাজধানী দোহা সালিম আর ইস্তাম্বুল রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আলহাজ হাসান মাবুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক অধ্যাপক বাবু তপন মহাজন সাংবাদিক আকবর হোসেন বাচুর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী বিসি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন এখন পরিষদের প্রধান উপদেষ্টা এম এ বাতেন জাসুদ কাতার শাখার সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন এবং কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম বক্তব্য রাখেন জাকির হোসেন বাবু আলাউদ্দিন চৌধুরী ইঞ্জিনিয়ার সেলিম নাসির উদ্দিন চৌধুরী মোহাম্মদ তাজুল ইসলাম সহ আরও অনেকে শেষে রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে দুই বাংলা শিল্পীরা